নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর সুডো ক্লাস সম্পর্কে জানতে চলেছি। সুডো ক্লাস সম্পর্কে বোঝাতে গেলে একটা ভিডিওতে বোঝানো পসিবল না, কারণ তাহলে সেটা অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, যতটা দেখতে আপনারও বিরক্ত লাগতে পারে বা আমার বোঝাতেও একটা না এতক্ষণ বিরক্ত লাগতে পারে। তো আমি এটাকেও একটা সিরিজ করে চারটে পাঁচটা ভিডিওর মাধ্যমে পুরো সুডো ক্লাসটাকে কভার করে দেবো ঠিক করেছি। তো তার জন্য আমি এখানে একটা মার্কআপ তৈরি করেছি, সেই মার্কআপটা সম্পর্কে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আপনারা আগের ভিডিওগুলো দেখে থাকলে পরে নিশ্চয়ই জানবেন যে এই সেকশনটা একটা ডিপ করা আছে, যে ডিপটার এই ব্ল্যাক কালারের বর্ডার রয়েছে এবং তার ভেতরে এগুলো একটা পি ট্যাগ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারেন্ট নামের এই ডিপটা রয়েছে, এই ডিপটার মধ্যে এগুলো সবাই একটা পি ট্যাগ, যেটা এইগুলো দেখা যাচ্ছে। ওকে, তারপরে এগুলো প্রত্যেকটা একটা এ ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগ, যেটা এখানে দেখা যাচ্ছে। এরপরে আমি একটা এইচ আর দিয়েছি যাতে এই সেপারেশনটা তৈরি হয়েছে। ওকে, তারপরে আবার প্যারাগ্রাফ নিয়ে আছে এখানে চারখানা, যেটা কিনা প্যারাগ্রাফ 1, 2, 3, 4 নামে আপনি ব্রাউজারে দেখতে পাচ্ছেন। ওকে, তারপরে আমি আরও একটা এইচ আর এলিমেন্ট নিয়ে নিয়েছি যাতে এই সেপারেশনটা হয়, সেটা এইটা। এবং তারপরে আমি একটা ইউএল নিয়েছি যেটার মধ্যে আটখানা এলআই রয়েছে। এত অব্দি ক্লিয়ার হয়েছে? চলুন এবার তাহলে আমরা সুডো ক্লাস কীভাবে লিখতে হয় এবং কী হয় তাতে সেটা সম্পর্কে দেখেন। সুডো ক্লাস সম্পর্কে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখনই সুডো ক্লাস লেখা শুরু করি তখনই সেটা কিন্তু এই ইস টু বা কলন এই সাইনটা দিয়ে শুরু হয়। এই সাইনটা দিয়ে যে ক্লাসগুলো শুরু হয় সেই ক্লাসগুলোকে সুডো ক্লাস বলে, আর এই সাইনটা দিয়ে যে সমস্ত এলিমেন্টগুলো তৈরি হয় সেগুলোকে সুডো এলিমেন্ট বলে। যেরকম আফটার এবং বিফোর, এগুলোর সম্পর্কে আমি পরবর্তী সময় আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুডো ক্লাস। তাহলে সুডো ক্লাস কিভাবে আমরা লিখব? আমরা মনে করুন প্যারাগ্রাফ ট্যাগেতে এই যে প্যারাগ্রাফ আছে এটার প্রথম যেটা এলিমেন্ট থাকবে সেই প্রথম এলিমেন্টটাকে আমরা একটা কালার দেবো। কীভাবে লিখবো তাহলে সেটা? এটা প্রথম হচ্ছে পি ট্যাগ, তাই তো? তার মানে আমরা এখানে লিখব কি? আমরা এখানে লিখব পি কলন দিতে হবে, কারণ সুডো ক্লাস শুরু করতে হলে পি দিতে হয়। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে এর মাঝখানে যেন কোনো স্পেস না পড়ে, ঠিক আছে? দিয়ে আমরা কি লিখবো এখানে? ফার্স্ট, FIRST হাইপেন চাইল্ড, CHILD চাইল্ড, ঠিক আছে? ফার্স্ট চাইল্ড বুঝিয়ে দিলাম। ফার্স্ট চাইল্ডে আমরা কি করছি? আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড। এবার আমি সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে পি ট্যাগটা আছে এটা ফার্স্ট চাইল্ডটা রেড হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানেও তো এটা পি ট্যাগ, তাই না? এইখানে যে দেওয়া রয়েছে এগুলোও তো পি ট্যাগ, তাহলে এর ফার্স্ট চাইল্ডটা কেন হলো না? এর ফার্স্ট চাইল্ডটাও তো লাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এ হয়নি, শুধুমাত্র এ হয়েছে। কেন হলো? কারণ একটা জিনিস ভালো করে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে এই পিটা একটা ডিভের ভেতরে রয়েছে, তার মানে এই ডিভের চাইল্ড হচ্ছে পিটা, কিন্তু এই পিটার কিন্তু কোনো প্যারেন্ট নেই, সেই কারণে একে সিলেক্ট করেনি। কারণ এখানে বলা হয়েছে ফার্স্ট চাইল্ড, তো অবশ্যই পিকে কারণ না কারো চাইল্ড হতে হবে, তবেই এই স্টাইলিংটা কাজ করবে। পি হতে হবে এবং তাকে কারণ না কারো প্রথম চাইল্ড হতে হবে, তার উপর কাজ করবে। দ্বিতীয়টার উপর তো কাজ করেনি, কারণ এটা প্রথম চাইল্ড নয়, এটা ফার্স্ট চাইল্ডের কথা বলা হয়েছে। এ পি কিন্তু ডিভের আবার চাইল্ডও কিন্তু প্রথম নয়, তাই জন্য এর উপর কাজ করেনি। তাই দেখুন এরা কিন্তু কেউ লাল হয়নি, লাল হয়েছে শুধুমাত্র প্রথম চাইল্ড। তার মানে বোঝা গেছে সুডো ক্লাস দিয়ে আমরা প্রথম চাইল্ডটাকে ধরতে পারি, শুধু প্রথম চাইল্ডটাকেই না, আমরা শেষের চাইল্ডটাকেও ধরতে পারি। তার জন্য এটাকে লিখতে হবে LAST, লাস্ট চাইল্ড, ঠিক আছে? যদি আমরা রিফ্রেস করি তাহলে দেখা যাবে যে এই লাস্ট চাইল্ডটা সিলেক্ট হয়ে গেছে, এটাও লাল হয়ে গেছে। বোঝা গেছে? এইভাবে তাহলে আমরা প্রথম এবং শেষটাকে সুডো ক্লাস দিয়ে ফট করে ধরে নিতে পারি। এর জন্য আমাদেরকে বেশি মাথা ঘামাতে হবে না, সুডো ক্লাস দেওয়া রয়েছে যেখান থেকে আমরা চট করে ধরে ফেলতে পারি যে কোনো একটা চাইল্ডকে। সেরকমই পি না হয়ে যদি এটাকে আমি এলআই দিয়ে বোঝাতাম তাহলে দেখুন এলআইটা সিলেক্ট হয়ে যেত, কারণ এলআই সবসময়তে ইউএল এর চাইল্ড হিসাবেই থাকে, তাই না? তাই আমরা যদি এটাকে লাস্ট না বলে যদি ফার্স্ট বলতাম তাহলে এলআইয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হতো না, কারণ এলআই সবসময় ইউএল এর চাইল্ড হিসাবেই থাকে। তাই দেখুন এটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তাই আপনাকে তাহলে কীভাবে বোঝাতে হবে? বোঝাতে হবে যে আপনি কাকে টার্গেট করছেন, এলআইকে টার্গেট করছেন তো শুধু এলআই, আপনি যদি পিকে টার্গেট করবেন তাহলে শুধু পি, যাকে টার্গেট করবেন তাকেই ও বুঝবে, এবং কোন চাইল্ডটাকে আপনি টার্গেট করছেন সেটা আপনাকে এখান থেকে বুঝিয়ে দিতে হবে যে ফার্স্ট চাইল্ড এলআই হতে হবে এবং তাকে চাইল্ড হতে হবে এবং তাকে প্রথম চাইল্ড হতে হবে, তবেই কিন্তু সে কাজ করবে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার হয়েছে? ওকে, চলুন তাহলে আগে বাড়া যাক। এবার স্বভাবতই আপনাদের মাথায় নিশ্চয়ই একটা কোশ্চেন চলে এসেছে, তাহলে কি আমরা শুধু প্রথম এবং শেষ চাইল্ডকেই ধরতে পারবো আর মাঝখানের কোনো চাইল্ডকে ধরতে পারবো না? না, তা একদমই নয়। আপনি ইচ্ছা মতো যে কোনো চাইল্ডকে ধরতে পারবেন, সেটা এবার আমি আপনাকে দেখাবো। এটাকে বলে NTH চাইল্ড, ঠিক আছে? এটা কীরমভাবে লেখে? NTH লিখে হাইপেন দিয়ে
চাইল্ড লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হয়, ঠিক আছে? এর মাঝখানে, ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আপনাকে ইনডেক্স দিতে হবে। ইনডেক্স মানে কি? ইনডেক্স মানে এই যে এখানে যে পিগুলো রয়েছে, এই পিগুলো সবার একটা ইনডেক্স থাকে। ইনডেক্স শুরু হয় এক থেকে এবং তারপর এটা চলতে থাকে। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর ইনডেক্স, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। আমি যদি 3 নম্বরটাকে কালার দিতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে 3, এবং এটা এলাই নয়, এটা পি, তা আমাকে এখানে সবার আগে পিতে কনভার্ট করে দিতে হবে। দিয়ে এবার যদি আমি এটাকে সেভ করে রিফ্রেশ করি, দেখুন 3 নম্বর ইনডেক্সটা ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। হয়েছে, বোঝা গেছে? এইভাবে আপনি এখানে 2 যদি করে দেন তাহলে 2 নম্বরটা হয়ে যাবে, 1 যদি করে দেন সেরকম 1 নম্বরটা হয়ে যাবে। তাহলে আপনি যেটা আপনি ফার্স্ট চাইল্ড দিয়ে লিখছেন ওটা আপনি এনটিএইচ চাইল্ড 1 দিয়েও সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার হয়েছে? সেরকমই আপনি যদি হাতে করে গুনে গুনে দেখে নেন যে এখানে 5 রয়েছে, আর আপনি যদি এখানে ম্যানুয়ালি 5 লিখে দেন, তাহলে আপনার দেখুন লাস্টের যে এলআইটা, হ্যাঁ, পিটা আছে, সেই পিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, কখনো কখনো এগুলো ডাইনামিকলি আসে। ডাইনামিকলি কি হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, তবে পরবর্তী দিনে আপনি যখন কোডিংয়ের জগতে একটু পুরনো হয়ে যাবেন বুঝতে পারবেন। কখনো কখনো এরকম পসিবল হয় না যে এখানে 5টা আসবে কি 50টা আসবে, সেটার কোনো ঠিক থাকে না, তখন লাস্ট চাইল্ড বলে দেওয়াটাই সুবিধাজনক। কারণ 5টা আসুক আর 50টা আসুক, যে সবার থেকে লাস্ট তাকেই ও সিলেক্ট করবে। এইভাবে হাতে করে যদি আমি স্ট্যাটিক লিখে দিই যে 5 বা 15, সেটা হতে পারে যে কখনো লিস্টের মাঝখানে হয়ে গেল। তো সেই কারণে লাস্ট চাইল্ডটা ব্যবহার করা একদিকে সুবিধা, আর এনটিএইচটা ব্যবহার করে আমরা পার্টিকুলার যেটাকে আমার টার্গেট সেটাকে আমি ধরে নিতে পারি, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবেন, ইনডেক্স সবসময় 1 থেকে শুরু হয়, তাই আপনি যতক্ষণ এনটিএইচ চাইল্ড 1 দিচ্ছেন তখন অবধি কেউ না কেউ সিলেক্ট হচ্ছে, কিন্তু যদি আপনি 0 দিয়ে দেন বা মাইনাস দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন যে কেউ সিলেক্ট হয়নি, কারণ 0তে কোনো ইনডেক্স নেই, 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়ে যাবে, আর মাইনাসে ইনডেক্স হয় না কখনো। সুতরাং আপনি যদি এখানে দিয়ে দেন যে -5, আপনি ভাবলেন যে কিছু একটা সিলেক্ট হয়ে যাবে, কিছুই সিলেক্ট হবে না, কারণ 0-র পর থেকে শুরু হয়, 0-র পর থেকে ইনডেক্স শুরু হয়, 1, 2, 3, 4 এইভাবে পারে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে বুঝতে পারলেন যে এনটিএইচ চাইল্ড কীভাবে কাজ করে। এইবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি নিচের দিক থেকে কাউন্ট করে করে আসা, মানে ইনডেক্স তো ওপর থেকে 1, 2 করে বাড়ে, আমরা নিচের থেকে ইনডেক্স গুনতে গুনতে আসবো, মানে লাস্টের দিক থেকে গুনতে গুনতে আসবো, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এনটিএইচ হাইফেন লাস্ট, LAST লাস্ট চাইল্ড বলে দিতে হবে। দিয়ে যদি আপনি সেভ করে রিফ্রেশ করেন, দেখবেন নিচের দিক থেকে যেটা সেকেন্ড সেইটাকেও রেড করেছে। এটা যদি আমি এলআইতে করি তাহলে তাহলেও নিচের দিক থেকে গুণে যেটা সেকেন্ড হবে সেটাকে ধরে নেবে। আমি নিচের দিক থেকে গুণে যেটা পঞ্চম সেটাকে করে দিলাম, তাহলে দেখুন এক্ষেত্রে এই 4 নম্বরটা ধরেছে, দেখুন এখান থেকে যদি গুণি 1, 2, 3, 4, এটা 5 নম্বর হচ্ছে। ক্লিয়ার হয়েছে? শুধু এনটিএইচ লাস্ট চাইল্ড লিখে আপনাকে ইনডেক্স দিয়ে দিতে হবে, তাহলে নিচের দিক থেকে গোনা শুরু করবে, ঠিক আছে? ওকে, তাহলে নিচের দিক থেকে গুনতে শিখে গেলাম, ওপরের দিক থেকে গুনতে শিখে গেলাম, পার্টিকুলার যে এলিমেন্টটা আমার ধরার দরকার সেটা ধরে ফেলেছি, আর প্রথম চাইল্ড এবং শেষ চাইল্ডকে আমরা চট করে ধরে ফেলতেও শিখে গেছি। এবার এই যে এনটিএইচ চাইল্ড বা এনটিএইচ লাস্ট চাইল্ড আছে, এরা এরকম যে শুধু ডাইরেক্ট নিউমেরিক নেয় তা নয়, এখানে আপনি যে কোনো ক্যালকুলেশানও করতে পারেন। কীরমভাবে ক্যালকুলেশান করব, আমি যদি এখানে লিখি 2, তাহলে পরে সেভ করলে কে সিলেক্ট হবে, সেকেন্ড এলিমেন্টটা, খুব ভালো। আমি যদি লিখে দিই 2n, তাহলে কি হবে দেখুন, এখন আপনি একটা ম্যাজিক দেখবেন, চমকে উঠবেন। দেখুন কি হলো, 2 সিলেক্ট হলো, 3 ছেড়ে দিয়ে 4 সিলেক্ট হলো, 5 ছেড়ে দিয়ে 6 সিলেক্ট হলো, 7 ছেড়ে দিয়ে 8 সিলেক্ট হলো। আপনি ভাবলেন যে কি হলো ব্যাপারটা, কেন বা হলো? এখানে n হচ্ছে নাম্বারকে রিপ্রেজেন্ট করে, অটো ইনক্রিমেন্টেড নাম্বারকে রিপ্রেজেন্ট করে এই n, ঠিক আছে? আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি, ঠিক আছে? চলো, তো এই ব্যাপারটাকে বোঝাতে হলে আমার মনে হয় একটু লিখে লিখে বোঝালে পরে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি এই ওপরের জায়গাটাতে আউটপুটের জন্য n ইকুয়াল টু কত সেটা আমি লিখে দিই, ঠিক আছে? n সবসময় 0 থেকে স্টার্ট হয় এবং 1-1 করে বাড়তে থাকে। n 0 থেকে স্টার্ট হয় এবং কত করে বাড়তে থাকে, 1-1 করে বাড়তে থাকে, মানে 0-র পরে হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3, এইভাবে বাড়বে। কখন বাড়বে, যখন যখন ব্রাউজারে একটা করে এলআই পাবে তখন তখন n 1 করে বাড়বে। ক্লিয়ার হয়েছে? n কখন বাড়বে, যখন এলআই পাবে তখন বাড়বে, তার আগে বাড়বে না, তার পরেও বাড়বে না, ঠিক আছে? তাহলে এইখানে ইনডেক্স সংখ্যাটা এখন কিরকম হয়ে গেছে, এখন সংখ্যাটা এখন যোগ বিয়োগের উপর ডিপেন্ড হয়ে গেছে। তাহলে এখানে রেজাল্টটা কোথায় লিখবো,
এখানে রেজাল্টটা আমি এখানে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমি লিখে দেখাচ্ছি যে কি আউটপুট আসবে, ঠিক আছে, আর ই এস ইউ এল টি, এখানে আমি রেজাল্টটা সবসময় দেখাবো। তাহলে আমার এখানে ফার্স্টে কত আছে, 2 ইনটু কত, এন এর মান কত, এন এর মান হচ্ছে 0। তাহলে আপনি 2 এর সঙ্গে যখনই কিছু গুণ করবেন তখন কত হবে, 0, তাই তো? 2 এর সঙ্গে যখনই আপনি 0 গুণ করবেন তখনই আপনার রেজাল্ট আসবে 0। তাহলে রেজাল্ট হচ্ছে 0, তার মানে এর ভ্যালু হচ্ছে NTH চাইল্ড 0 এখন, তাই তো? আর আমরা আগের বারে দেখিয়েছিলাম যে NTH চাইল্ড যদি আমরা 0 করি তাহলে কিন্তু কেউ ধরা পড়বে না, কারণ ইন্ডেক্স 1 থেকে শুরু হয়। তাই জন্য 0 যখন হবে তখন কিন্তু এখানে কেউ ধরা পড়বে না, কেউ লাল হবে না, ঠিক আছে? তারপরে আবার একটা এলআই পেলো, এই এলআইটা পাওয়া হয়ে গেল ওর ফার্স্টে, তখন ও 0 পেয়েছে, তাই একে সিলেক্ট করেনি। আচ্ছা, তারপরে এই এলআইটা যখন পেলো তখন এন এর ভ্যালু হয়ে গেছে কত, 1। তাহলে 2 ইনটু হবে কত, 1, তাহলে 2 × 1 = 2। তখন তাহলে NTH ভ্যালু যখন 2 হবে তখন কে সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে, কারণ ইন্ডেক্স 1 থেকে শুরু হয়েছিল, 2 এতে গিয়ে ব্যাকগ্রাউন্ড লাল করে দিল, বোঝা গেছে? ওকে, তারপরে আবার এই এলআইটা পাবে, তখন এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু 1 বেড়ে যাবে, বেড়ে হবে কত, 2, তখন 2 × 2 কত হয়ে যাবে, 4। তখন এই রকম আউটপুট হবে, NTH চাইল্ডের ভ্যালু হবে 4, 4 মানে এ সিলেক্ট হয়ে গেছে। এইভাবে এক একটা একটা এলআই পাবে, ও এক এক করে বাড়াবে, কখনো 2 থেকে 3 হবে, তখন 3 × 2 যখন হয়ে যাবে তখন হবে 6। দেখুন ঠিক 6 নম্বর এলআইটা সিলেক্ট হয়ে আছে, 1, 2, 3, 4, 5, 6, দেখুন 6 নম্বরটা সিলেক্ট আছে। সেরকমই যখন এটা 4 হবে তখন 4 × 2 কত হবে, 8, দেখুন 8 নম্বর এলআইটা আবার সিলেক্ট হয়ে আছে, বোঝা গেছে? এইভাবে জিনিসটা ইনক্রিমেন্ট হচ্ছে। আচ্ছা, এবার দেখুন, যদি এখানে কেউ 2N না লিখে যদি 3N লিখে দিত তাহলে কি হতো, তাহলে আমার এখানে দুটো দুটো করে নয় তিনটে তিনটে ছেড়ে সিলেক্ট হতো, 1, 2, 3 নম্বরটা সিলেক্ট হয়েছে, আবার দেখুন 6 নম্বরটা সিলেক্ট হয়েছে, এরকমই 8-এর পর যদি 9 থাকতো 9 সিলেক্ট হয়ে যেত, করে দেখাই, 9 থাকলে 9 সিলেক্ট হয়ে, যদি এখানে আর একটা পেস্ট করে এটাকে 9 লিখে দিই তাহলে দেখবো যে 9 সিলেক্ট হয়ে গেছে, কারণ 3-এর ডিস্টেন্সে হচ্ছে যখন এন 0 আছে তখন 3-এর সঙ্গে 0 গুণ হলে পরে 0, 0 নম্বর ইন্ডেক্স হয় না তাই কিছু সিলেক্ট হয়নি। যখন এন 1 হয়েছে তখন 3 × 3, 3 নম্বরটা সিলেক্ট হয়েছে, যখন এন 2 হয়েছে 3 × 2 = 6, 6 নম্বরটা সিলেক্ট হয়েছে, যখন এন 3 হয়েছে 3 × 3 = 9, 9 নম্বরটা সিলেক্ট হয়েছে। এই হচ্ছে সিম্পল হিসাব, এটা এইভাবেই কাজ করে। এবং এটার সঙ্গে যদি আপনি হাইপেন দিয়ে লাস্ট লিখে দেন তাহলে ঠিক ওই উল্টোভাবে কাজ করবে, আর কিছুই না, সমস্তটাই একই, নিচের দিক থেকে গুনতে আরম্ভ করবে এবং নিচের দিক থেকে ও সিলেক্ট করবে, ইন্ডেক্সটাকে হিসাব করে যেখানে হবে সেখানে সিলেক্ট করবে, বোঝা গেছে এত অবধি? ওকে, তো আমি এটাকে আর একটা ওয়ে আছে সেটা একবার দেখিয়ে দিই, দেখি আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ এ বোঝাতে থাকলে অনেক কিছু রয়েছে, অনেক কিছু একই দিনে বোঝানো হয়ে যাবে, নিতে পারবেন না একই দিনে এত কিছু, ঠিক হবে না এত কিছু একদিনে আপনাদেরকে বোঝানো, আবার অন্য ভিডিওতে আমি বোঝাবো। আচ্ছা, এই দেখুন, এখানে আমি যখন NTH চাইল্ড 2N করছি তখন কি হচ্ছে, ও 2, 4, 6, 8 এগুলোকে সিলেক্ট করছে, কিন্তু কোনোভাবে আপনার মনে হলো যে আমি 2, 4, 6, 8 এগুলোকে নয়, আমি 1, 3, 5, 7 এগুলোকে সিলেক্ট করব, বিজোড় সংখ্যাগুলো, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যদি এখানে 1N দিয়ে দেন তাহলে 1N মানে তো সেই সবকটা সিলেক্ট হয়ে যাবে, দেখুন যদি আপনি 1N দিয়ে দেন সবাই সিলেক্ট হয়ে গেল, কারণ হিসাব অনুযায়ী 1N মানে কিন্তু এটাই হওয়া উচিত। তাহলে আপনাকে একটা ছেড়ে ছেড়েই সিলেক্ট করতে হবে, তো আপনি 2N-ই দিলেন যাতে 2, 4, 6, 8 এইগুলো সিলেক্ট হয়, কিন্তু আপনাকে এই অর্ডারটাকে ঘুরিয়ে দিতে হবে, এখানে ইভেন নাম্বারেতে রয়েছে আপনাকে অড নাম্বারে ঢোকাতে হবে, আপনি কিচ্ছু না এখানে খালি +1 করে দিন, দেখুন কি মজাটা হবে, আবার আপনাকে হিসাব করে বোঝাতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এবারে 1, 3, 5, 7, 9 এই বিজোড় সংখ্যাগুলো সিলেক্ট হয়ে গেছে, কেন হয়েছে, কারণ হচ্ছে একটাই, যে আমার যখন এন ইকুয়াল টু 0 তখন 2-এর সঙ্গে 0 গুণ হয়ে উত্তর এসেছে কত, 0, তার সঙ্গে যোগ হয়েছে কত, 1, তাহলে 0-র সঙ্গে 1 যোগ হলে কত হয়, 1, তাহলে NTH চাইল্ড হলো কত, 1, 1 পেয়েছে ইন্ডেক্স নাম্বার ধরে নিয়েছে। আচ্ছা, যখন আমার এখানে n হলো 1 তখন 2-এর সঙ্গে গুণ হয়ে হলো কত, 2 × 2 + 1 কত হলো, 3, তাহলে হচ্ছে আমার 1-এর পরে 3 সিলেক্ট হচ্ছে, 3-এর পরে আবার যখন এ 2 হয়ে যাবে তখন 2 × 2 = 4, আর একে 5, 5 সিলেক্ট হয়ে গেছে, বিজোড় সংখ্যাগুলোকে ধরে নিলাম। এইভাবে ব্রেন লাগিয়ে আপনাকে করতে হবে, সমস্ত কিছুই আপনার হাতে, যখন যেরকম প্রয়োজন সেরকম আপনাকে ব্রেন লাগাতে হবে আর হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আজকের ভিডিওটা যদি দেখে আপনার ভাল লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, এবং আপনার বন্ধুবান্ধবের কাছে আমাকে পৌঁছানোর জন্য আমার ভিডিওটাকে প্লিজ শেয়ার করবেন। ওকে,
যদি আপনার কোথাও কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু আপনার নিজের থেকে জানার ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আমার সময় মতো অবশ্যই আপনাকে উত্তর দিয়ে আপনাকে জানতে সাহায্য করবো।